আজকে তোমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয় করব। আমরা গড় তিনটা পদ্ধতিতে নির্ণয় করি, তাই তো? একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, তারপর কল্পিত পদ্ধতি এবং ক্রমবিচ্যুতি পদ্ধতি। দেখো, অঙ্কটা তোমাদের 9-এর 1 নম্বর অঙ্কটা। এখানে শ্রেণীর সীমানা 0-30, 30-60 অর্থাৎ কন্টিনিউয়াস আছে, ছেদ নেই, এবং পরিসংখ্যাগুলো দেওয়া আছে। আমি সেই অনুযায়ী এই শ্রেণীটা লিখে নিলাম এবং পরিসংখ্যাটাও লিখে নিলাম। পরিসংখ্যা টোটাল করে দেখেছি 80। এইবার যখন শ্রেণী সীমানা থাকবে তখন সেটাকে কি করতে হয়, শ্রেণী মধ্যক বের করতে হয়, অর্থাৎ এদের মাঝখানে। তখন আমরা কি করব, এই দুটো যোগফল করে 2 দিয়ে ভাগ দেব। 0 আর 30 যোগ করলে হচ্ছে 30, তাকে 2 দিয়ে ভাগ দিলে 15, 30 আর 60 যোগ করলে হচ্ছে 90, তাকে 2 দিয়ে ভাগ দিলে 45। এভাবে আমরা সবগুলো বের করেছি। এইবার এখানে আমাদের কল্পিত পদ্ধতিতেও আমরা ডিআই বের করেছিলাম, এখানেও আমরা ডিআই বের করব। ডিআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ। এ কোথা থেকে ধরবো, এখানকার মাঝামাঝি একটা মান, তাহলে 75টা মাঝামাঝি মান, সে 75টা। আর প্রথমেই আমি বলেছি আগের পদ্ধতিতে, কল্পিত পদ্ধতিতে, যে এইটা প্রথমে তোমরা আগে লিখে নিবে। এটা লিখে নেওয়া হলো এবং 75 আমরা প্রত্যেকটা থেকে সাবট্রাক্ট করব। এবার বিয়োগ করে দেখো, 15-75 মানে -60, 45-75 মানে -30। এভাবে আমরা বের করেছি। এইবার এখানে আমাদের ইউআই বের করতে হবে। ইউআই ইকুয়াল টু ডিআই বাই এইচ। এইচটা কি, এই যে শ্রেণী সীমানার দৈর্ঘ্য, দৈর্ঘ্য 0-30, 30-60, তাহলে এদের ডিফারেন্সটা কত, সেটাই হচ্ছে শ্রেণী সীমা, শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ এইচ। এইচ ইকুয়াল টু 30-0, তাহলে 30 হয়। সেরকম 60-30, সব ক্ষেত্রেই কিন্তু 30 হচ্ছে। এবং তাহলে এবার ইউআই ইকুয়াল টু ডিআই বাই এইচ। এইচ তাহলে আমরা প্রত্যেকটা এখানকার এই মানগুলোকে আমরা 30 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। 60/30 ইকুয়াল টু -2, 30/30 -1, 0/30 0, এভাবে বের করে নিলাম। এইবার আমাদের এখানে বের করতে হবে এফআই ইউআই। এফআই ইউআই তাহলে 12-2 মানে -24, 15--1, এটাকে চাপা দিয়ে পটপট করে গুণ করে নেবে, পটাপট গুণ করে নেবে। এভাবে গুণ করে নিলাম। এবার আমাদের তার সামেশান বের করতে হবে। -24-15 হচ্ছে 39, আর 25-16, 41, তাহলে +2। এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড়টা হচ্ছে, তাহলে এ যেহেতু বিয়োগ করে দিয়েছিলাম সেই জন্য এ প্লাস হয়ে গেল, এবং এইচ যেহেতু আমরা ভাগ করে দিয়েছিলাম সেই জন্য গুণ করে দিচ্ছি। এইচ ইন্টু সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই। 75 এ ধরেছিলাম আমি, 75+30 হচ্ছে এইচ ইন্টু 2/80, 0 0 কেটে দিলাম, 2/4, 3/4 ডিভাইড করলে 0.75, অর্থাৎ 75 হচ্ছে 75.75 অ্যান্সার। এভাবে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে হবে।